বাংলাদেশ বিশ্ব মানচিত্রের এক গর্বিত নাম। এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে 1975 সালের 22 মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন বর্তমান বিশ্বে সরকারি অর্থে পরিচালিত একটি বৃহৎ বিশ্বনন্দিত সংস্থা হিসেবে বিবেচিত। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে নানামুখী কর্মকাণ্ড সহ দেশের আলেম ওলামাকে নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাজ করে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম কাজ হচ্ছে দেশব্যাপী সরকারি ব্যবস্থাপনা জাকাত আদায় এবং কোরআন নির্ধারিত আটটি খাতে সঠিকভাবে তা বণ্টন করা। জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2023 এর বিধান মতে বর্তমান সরকার ইতিমধ্যে 13 সদস্য বিশিষ্ট জাকাত বোর্ড গঠন করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাকাত বোর্ডের চেয়ারম্যান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ভাইস চেয়ারম্যান, এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জাকাত বোর্ডের সদস্য সচিব, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সহ দেশ বরেণ্য শীর্ষস্থানীয় ওলামা ইকরাম এই বোর্ডের সদস্য। অতএব সরকার কর্তৃক গঠিত জাকাত বোর্ডের তত্ত্বাবধানে সরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায় ও বিতরণ কার্যক্রম শরিয়া মোতাবেক অত্যন্ত স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা হয়ে থাকে। নামাজ রোজা হজ যেমন ফরজ ইবাদত, তেমনি জাকাতও একটি ফরজ ইবাদত। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সালাত আদায়ের পাশাপাশি একই সাথে সমান গুরুত্বের সাথে জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন, বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা ওয়া রাকউ মা'আর রাকিঈন। এইভাবে পবিত্র কোরআনের বহু সংখ্যক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ বিধানটি অর্থাৎ জাকাত আদায়ের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণিত আটটি খাতে জাকাত বণ্টনের নির্দেশনা প্রদান করেছেন। জাকাত বোর্ডের তত্ত্বাবধানে জেলা উপজেলা জাকাত কমিটি শরিয়া মোতাবেক জাকাত আদায় ও বণ্টন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ইসলামের বিধান মতে জাকাত আদায় ও বণ্টনের লক্ষ্যে 1982 সালের 5 জুন সরকারের অধ্যাদেশ বলে জাকাত ফান্ড গঠন করা হয়। পরবর্তীতে 2023 সালে উক্ত অধ্যাদেশ বিলুপ্ত করে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2023 প্রণয়ন করা হয়। জাকাত ফান্ডের আয়ের উৎস মূলত দুইটি, প্রথমত সরকারি অনুদান, দ্বিতীয়ত মুসলিম জনগণ কর্তৃক প্রদত্ত জাকাতের অর্থ। সরকারি অনুদানের মাধ্যমে জাকাত বোর্ডের যাবতীয় প্রশাসনিক ব্যয় নির্বাহ করা হয়ে থাকে, আর মুসলিম জনগণ কর্তৃক প্রদত্ত জাকাতের অর্থ শরীয়ত নির্ধারিত খাত অনুযায়ী বণ্টন করা হয়ে থাকে। এই জাকাত ফান্ড পরিচালনার জন্য উক্ত অধ্যাদেশের মাধ্যমে 13 সদস্য বিশিষ্ট জাকাত বোর্ড গঠন করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে 13 সদস্য বিশিষ্ট জাকাত বোর্ড গঠিত। এই বোর্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ সম্পৃক্ত রয়েছেন। জাকাত ফান্ড অর্ডিন্যান্স অনুযায়ী 64 জেলার বিত্তবানদের নিকট হতে সংগৃহীত জাকাতের মোট 70% সরাসরি জেলা জাকাত কমিটির মাধ্যমে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। সাহেবে নিসাব বা সম্পদশালী মানুষের কাছ থেকে জাকাত সংগ্রহ করা এবং সঠিক জায়গায় এর বিতরণ, এই পুণ্যময় কাজের দায়িত্বটি যারা পালন করছেন তারাও নিঃসন্দেহে ভাগ্যবান। কারণ একদিকে তারা বঞ্চিত অবহেলিত মানুষের উপকার করছেন, কল্যাণ করছেন, এবং একই সাথে সমাজ থেকে দারিদ্র বিমোচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 1982 সাল থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত জাকাত বোর্ড কর্তৃক সংগৃহীত অর্থের পরিমাণ 66,71,10,553 টাকা। মোট উপকার ভোগীর সংখ্যা 11,58,218 জন। এই জাকাত প্রদানে যারা অবহেলা করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। ইসলামের এই ফরজ বিধানটি পালনের ব্যাপারে যারা কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করবে বা জাকাত আদায় না করবে তাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলা হবে তোমাদের এই সম্পদ
যা তোমরা জমা করে রেখেছিলে জমাকৃত সম্পদসমূহকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তার কপালে পার্শ্বদেশে পিঠে দাগ লাগানো হবে আর বলা হবে তুমি যে সম্পদ জমা করে রেখেছিলে যাকাত আদায় করনি তুমি এর শাস্তি ভোগ করো। যাকাত ফান্ডের অর্থ দ্বারা পরিচালিত কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে 1986 সালে প্রতিষ্ঠিত টঙ্গীতে অবস্থিত যাকাত বোর্ড শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, যেখানে দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। দুস্থ রোগীদের উপকার ভোগীর সংখ্যা 928,560 জন। এছাড়া 2013-14 অর্থ বছর থেকে 21 জেলায় 24টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে 12,025 জন প্রশিক্ষণার্থীকে ভাতা প্রদান করা হয়েছে। 2010-11 অর্থ বছর থেকে এ পর্যন্ত 2,667 জন প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। বিভিন্ন সময়ে যাকাত ফান্ড থেকে 1,251 জন প্রতিবন্ধীকে পুনর্বাসন করা হয়। কর্মসংস্থানের লক্ষ্যে 5,612 জন পুরুষকে রিক্সা ও ভ্যানগাড়ি প্রদান করা হয়। নমুসলিমদের পুনর্বাসনের আওতায় এ পর্যন্ত 1,135 জন নমুসলিমকে সহায়তা প্রদান করা হয়। বিভিন্ন জেলায় খামারের মাধ্যমে 10,017 জন দুস্থ বিধবাকে সহায়তা প্রদান করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে 25,093 জনকে সহযোগিতা ও পুনর্বাসন করা হয়। তাছাড়া যাকাত বোর্ডের অন্যতম একটি কার্যক্রম হচ্ছে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা। এর আওতায় এ পর্যন্ত 17,767 জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সরকারি যাকাত ফান্ডে আপনার প্রদত্ত অর্থ ইসলামের শরীয়তের বিধান মোতাবেক গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়ে থাকে। যাকাতের প্রদত্ত অর্থ এই দেশের দারিদ্র বিমোচনে একটি বিশেষ ভূমিকা পালন করে। সরকারি তহবিলে যাকাত প্রদান করে আপনিও দারিদ্র বিমোচনে অংশীদার হন। তাই সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র বিমোচনে অংশ নিন।